দর্শক, নতুন দামে তেল বাজারে পাওয়া যাচ্ছে কিনা এই বিষয়টি জানবো আমরা। এই মুহূর্তে শান্তিনগর বাজারে রয়েছেন আমাদের সহকর্মী, সার্বিক বাজার পরিস্থিতি সম্বন্ধে জানতে চাই এবং মইনুল হাসান রয়েছেন শান্তিনগর বাজারে। মইনুল, আজ থেকে তেলের বাজারে নতুন দরে তেল মিলার কথা এবং পেঁয়াজের আমদানির খবরে তেলের পেঁয়াজের বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা, সার্বিক বাজার পরিস্থিতি কেমন? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তানভীর, জানেন যে বাংলাদেশে একটা যে ট্রেন্ড চালু হয়েছে যে কোনো পণ্যের দাম বাড়লে কিন্তু সেটা রাতারাতি বাজারে কার্যকর হয়, কমার ক্ষেত্রে ঠিক তার বিপরীত চিত্র। গত 20 ফেব্রুয়ারি কিন্তু সরকার ঘোষণা দিয়েছিল যে 1 মার্চ থেকে নতুন সয়াবিন তেলের লিটার প্রতি দর হবে 163 টাকা, 10 টাকা কমিয়ে, এবং 5 লিটার যেটা সেটা হবে 800 টাকা। কিন্তু বাজারে 2 দিন পেরিয়ে গেলেও কিন্তু এই দাম কার্যকর হয়নি এখনও। আজকে আমি বেশ কয়েকটি দোকানে ঘুরেছি এবং সেখানে দেখেছি সয়াবিন তেলের ভিন্ন ভিন্ন দর, কোনো দোকানে 163 টাকা, কোনো দোকানে 165 টাকা লিটার, এবং কোনো দোকানে 170 টাকা লিটার বিক্রি হচ্ছে। তাদের কাছে প্রশ্ন ছিল আসলে এই দাম বৃদ্ধি কেন, ভিন্ন ভিন্ন দাম একই বাজারে ভিন্ন ভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দাম কেন। তাদের যুক্তি, কেউ বলছেন যে আমার আগের তেল আছে, আবার কেউ বলছেন যে নতুন তেল আমি এখনও পাইনি, এবং আবার কেউ বলছেন যে সরকার যেহেতু বলেছে সেহেতু আমি একটু কমে বিক্রি করছি, কিন্তু এই যে ভিন্নতা সঠিক জবাব কিন্তু কেউ দিতে পারছে না। এর বাইরে গতকাল কিন্তু বাণিজ্য মন্ত্রীর এই নতুন করে ঘোষণা দিয়েছেন যে আজ থেকে এই দর কার্যকর হবে, সেটা কিন্তু আপনাকে যদি বলে যে এই ভিন্ন ভিন্ন দামেই কিন্তু তেল বিক্রি হচ্ছে, এবং এক কোথাও 5 লিটার তেল 800 টাকা এবং কোথাও 5 লিটার একই তেল 820 টাকায় বিক্রি হচ্ছে, কোনো জবাব নেই তাদের কাছে। আসলে বাজার ব্যবস্থা কিংবা ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতোই কিন্তু তাদের এই দাম কিন্তু ক্রেতার কাছ থেকে আদায় করে নিচ্ছেন। এর বাইরে যদি আপনাকে অন্য সংবাদ দেই, রমজানের আগে নিত্যপণ্যের যে বিশেষ করে চাল, ডাল, চিনি, তেল, এগুলোর কিন্তু দাম বাড়তি দামে কিনতে হচ্ছে। অ্যাঙ্কর, মসুর ডাল সহ যে সোলার যেগুলো ডাল আছে সবগুলোই কিন্তু বাড়তি দামে কিনতে হচ্ছে। এর বাইরে এখানে ব্রয়লার মুরগি কিন্তু 220 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে, সোনালি মুরগির দাম বাড়তি 330 থেকে 320 টাকা, দেশি মুরগি 580 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, কোথাও 720 টাকা বা কোথাও 750 টাকা, এইভাবে বিক্রি হচ্ছে। আসলে বাজারে যারা ক্রেতা রয়েছেন তাদের একটা অভিযোগ সবসময় করে থাকেন যে এই বাজার ব্যবস্থাপনা আসলে সরকারের কোনো নিয়ন্ত্রণে নাই, এই সিন্ডিকেটের কবলে চলে গেছে, এবং যখন যেভাবে পারেন সেভাবেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে তারা ক্রেতার পকেট কেটে নেন। এবং সব কিছু মেলে যদি আপনাকে সার্বিক রমজানের আগের চিত্র দেখাই বাজারের, সেক্ষেত্রে আপনাকে বলতে চাই যে আসলে স্বস্তিতে নেই ক্রেতারা। যারা ক্রেতা রয়েছেন তাদের অভিযোগ যে সরকার যতই বলুক যে দাম নিয়ন্ত্রণ করবেন, বাজার ব্যবস্থাপনাকে উন্নতি করবেন, কিন্তু সেটা আসলে বাস্তব চিত্র বাজারে সম্পূর্ণ ভিন্ন। তাদের এই অভিযোগ কিন্তু আজকের নয়, অনেক দীর্ঘদিনের, কখনো পেঁয়াজ, কখনো আলু, কখনো সয়াবিন তেল বা চিনি, এগুলো নিয়ে কিন্তু এরকম ধরনের কারসাজি হয়। নতুন করে পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছে সরকার এবং সেটাও চলে এসেছে, কিন্তু বাজারে কোনো প্রভাব নেই। 125 থেকে 120 টাকা কেজি দরে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে এই শান্তিনগর বাজারে। এবং এর বাইরে আপনাকে আলুর যদি খবর দেয়, আলু কিন্তু 25 থেকে 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। সব কিছু মিলে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে রমজানের আগে অ্যাটলিস্ট দ্রব্যমূল্যের দাম কিছুটা নিম্নমুখী করে, যারা ক্রেতা রয়েছেন, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কেউ নিম্ন শ্রেণীর মানুষজন রয়েছেন, তারা যেন রোজার মাসটায় শান্তিতে কাটাতে পারেন, কিছু খেয়ে বাঁচতে পারেন, এই দাবি নিয়েই কিন্তু এখানকার ক্রেতা রয়েছেন, তারা এই এই দাবি করছেন সরকারের কাছে। তানভীর, মইনুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মইনুল হাসান যুক্ত হয়েছিলেন শান্তিনগর বাজার থেকে।